এসেছে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে, এই অভিযোগ হামেশাই করতে শোনা যায় বিরোধীদের গলায়। এবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে সরাসরি হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তমলুকের সোনাপেত্তা টোল প্লাজা থেকে রাধামণি বাজার পর্যন্ত মিছিল করে একটি পথসভায় শুভেন্দু জেলা পুলিশ সুপার অমরনাথকে কার্যত হুমকি দিয়ে বলেন এসপি কিছু করতে পারবেন না, তার বিজেপির অধীনেই চাকরি করতে হবে তাকে। আপনি দেখবেন মোড়ে মোড়ে স্পিডোমিটার লাগিয়েছে এই অমরনাথ ভাইপর পাঁচাটে, মোড়ে মোড়ে স্পিডোমিটার, আমার গাড়িতে স্পিড মিটার লাগাচ্ছে। আরে ভাই যত করুন না কেন স্পিড আমি জানি, কিছু করতে পারবেন না আপনি। আমার 20 মাস ধরে চেষ্টা করেছেন, আরো 20 মাস চেষ্টা করুন, একদিন বয়স বেশি নাই বিজেপির আন্ডারে চাকরি করতে হবে, বিজেপির আন্ডারে চাকরি করতে হবে। আর যোগী আদিত্যনাথ যেমন উত্তর প্রদেশের ওইগুলোকে সোজা করেছে, পশ্চিমবঙ্গেও সেই সোজাটা আমরা করব, শুধু দিনের অপেক্ষা। উল্লেখ্য, কাঁথির কাছে শুভেন্দুর কনভয় সম্প্রতি একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে, এরপর ওইসব রাস্তায় গাড়ির গতি মাপতে যন্ত্র ব্যবহার করছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলার প্রশাসনিক বৈঠকে এসে রাস্তায় দুর্ঘটনা কমানোর বিষয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে। শুক্রবারের সভায় ধৃত দলীয় নেতাকর্মীদের জাতীয়তাবাদী বিপ্লবীর আখ্যা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ওই 10 জন জাতীয়তাবাদী বিপ্লবীকে জামিনে মুক্ত করে পুলিশ সুপারের অফিসে বা তমলুক থানার সামনে সংবর্ধনা দেবেন তিনি, দায়িত্ব তাঁর। শনিবার বিজেপির তরফে 10 জনের প্রত্যেকের বাড়িতে যাবেন, আর যুব মোর্চার দল জেলে যাবে, প্রয়োজন হলে তিনি জেলে যাবেন। পুলিশ সুপারকে হুমকি দেওয়ার নতুন কিছু নয় শুভেন্দুর কাছে, কয়েক মাস আগেও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতার বিরুদ্ধে। এদিন তার ওই নয়া হুমকি প্রসঙ্গে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, এটা বিজেপির ধারা, কেন্দ্রীয় গোয়েন্দা এবং তদন্তকারী সংস্থাগুলিকে যেমন ব্যবহার করছে তেমন এখন পুলিশের স্বাধিকার ভঙ্গেরও চেষ্টা হচ্ছে। তবে বাংলায় আগামী 25 বছরে বিজেপি আসতে পারবে না, শুভেন্দুর এই মন্তব্যের পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তমলুক থেকে চন্দন সেনাপতির রিপোর্ট, আজ তাক বাংলা।